তো তোমরা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড ওয়ারের জন্য সেল নিতে চাও তো তারা আমার কাছ থেকে সেল নিতে পারো। তো তারা গেনা প্রিপেড কার্ডের মাধ্যমে সেল লোড করতে পারে না, আজকে ভিডিওটা তাদের জন্যই। তো ফার্স্টে তুমি সেল লোডের যে আমি যে লিঙ্কটা দেবো ওই লিঙ্কে ক্লিক করবা, করার পরে তোমাদের এমন একটা পেজে নিয়ে যাবে। যাওয়ার পরে তুমি থিরোটাইকনে ক্লিক করবা, ক্লিক করার পর লগ ইন করবা তোমার যে অ্যাকাউন্টটা সে গ্রেন অ্যাকাউন্টটা লগ ইন করবা, গ্রেনে ক্লিক করবা। ক্লিক করার পর তুমি যেখানে তোমার আইডি লগ ইন করবা, ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা। লগ ইন করার পরে যেখানে গ্রেনার সেল টপ আপ, সেল টপ আপের উপর ক্লিক করবা। সেল টপ আপের উপর ক্লিক করে নিচের দিকে যাবা, নিচের দিকে যাই এখানে দেখো গ্রেনার প্রিপেড কার্ড, গ্রেনার প্রিপেড কার্ডের উপর ক্লিক করবা। ক্লিক করার পর তুই যেখানে কার্ড পাসওয়ার্ড দেখায় কার্ড পাসওয়ার্ড, তো এখানে আমি যে তোমাদের কোডটা দেবো ওই কোডটা এখানে বসাই দেবা। বসানোর পরে তুমি এখানে কনফার্ম করবা, কনফার্ম করার পরে তোমাদের এখানে সেলটা লোড হয়ে যাবে। সেলটা লোড হওয়ার পরে তোমার যেখানে থিরোটাইকন আছে থিরোটাইকনে ক্লিক করবা। থিরোটাইকনে ক্লিক করার পরে তোমার এখানে দেখাবে তোমার সেলটা লোড হয়ে গেলে, এখানে দেখাবে কত সেল লোড করছে তোমার। তো তারপরে সেলটা লোড হয়ে গেলে তোমরা ওরা ধরো টপ করে বেড়াবে।